2023-এর কালীপূজা পরিক্রমার প্রথম ভাগটি শুরু করেছিলাম বদ্রীনাথ ধাম দর্শন করানোর মাধ্যমে, আর দ্বিতীয় ভাগটি শুরু করছি কেদারনাথ ধাম দর্শন করিয়ে। বন্ধুরা, আজ আমরা মধ্যমগ্রামের কয়েকটি পুজো আপনাদের দর্শন করাবো। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। মধ্যমগ্রাম রেল স্টেশনের পাশে মোট তিনটে পুজো হয়, তার মধ্যে একটিতে এবার কেদারনাথ ধাম অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলটি তোমরা ভালো করে দেখলেই বুঝবে, বিভিন্ন পুজোতেই বিভিন্ন জায়গাতে কেদারনাথ ধাম বর্তমানে করা হয়, কিন্তু এত নিখুঁতভাবে এরা এবারটা ফুটিয়ে তুলেছে, সত্যি যেন মনে হবে তোমরা কেদারনাথে এসে উপস্থিত হয়েছো। চলো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো। তবে এখানেও কিন্তু একটা সারপ্রাইজ আছে, তোমরা যদি প্যান্ডেলের ভিতর ঢুকে মা কালীকে খোঁজো, এখানে কিন্তু তিনি নেই। এখানে অরিজিনাল কেদারনাথে যেমন রয়েছেন শিব বাবা, এটা সেখানেই আছে। এখানে তোমরা শিবকেই দর্শন করতে পারবে, মা কালী কোথায় আছেন তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। যেমনটা আমি আগেই বললাম, কেদারনাথ কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, চারপাশটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, একদম নিখুঁতভাবে যেন কেদারনাথ এখানে ফুটে উঠেছে। দেখতে থাকো। মূল প্যান্ডেলে ঢোকার মুখে ডান দিকে যে সিঁড়িটি নিচে নেমে গেছে, সেইখান দিয়ে নামলে তবেই তোমরা পৃথক একটি জায়গায় মা কালীকে দর্শন করতে পারবে। অর্থাৎ কেদারনাথ ধামের বাঁ দিকে ঢুকতে গিয়ে ডান দিকে পড়বে। এইবার আমরা চলে আসলাম মধ্যমগ্রাম ঠিক চৌমাথায় যে সুভাষ ময়দান আছে সেই পুজোটিতে। এরা বেশ কয়েক বছর ধরে খুব সুন্দরভাবে এই কালী পুজো তারা করে আসছে। এবার তাদের প্যান্ডেল এবং ঠাকুর দুটি অসাধারণ হয়েছে। আমাদের প্যান্ডেলটিকে সাজানো হয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরের এই শিল্পকর্মগুলো দিয়ে, যা দর্শকদের খুব ভালো লাগছে। দেখো এইসব শিল্পকর্ম দেখে তারপর আমরা মূল মণ্ডপের ভিতর প্রবেশ করব। সেখানে ঠাকুরটিও কিন্তু অনেক অভিনব হয়েছে। ভিতরে চলো, তারপর আবার কথা হচ্ছে। আগেই যেমন বললাম, এই ঠাকুর সত্যি কিন্তু অসাধারণ। সাধারণত কালী ঠাকুর দেখতে গেলে আমরা যেরকম কালী মাকে দেখে থাকি, এই ঠাকুর কিন্তু তার থেকে অনেক অনেক আলাদা। তো বন্ধুরা, 2023-এর এই কালী পুজো পরিক্রমা এটি দ্বিতীয় অংশ, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং প্রচুর প্রচুর শেয়ার করো। এইবার আমরা মধ্যমগ্রাম রেল স্টেশনের ঠিক পাশে যে পুজোটি আছে সেখানে চলে এসেছি। এখানে এক আদিবাসী উপজাতিকে থিম করে এই প্যান্ডেলটি এবার সাজানো হয়েছে, জারোয়া সম্প্রদায়কে নিয়ে এই পুজো। তাদের প্যান্ডেলের ভিতরেও ডিটেলস এখানে লেখা রয়েছে, এই সম্প্রদায়ের নানা কথা এবং বিভিন্ন মডেলের মাধ্যমে সারা প্যান্ডেলেই তাদের সংগ্রামী জীবনকে ফুটিয়ে তোলা হয়েছে। চলো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভিতর প্রবেশ করি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তারা বরাবরের মতো আমার চ্যানেলের সঙ্গে থেকো। চলো, প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকে গেছি, ঠাকুরটি অসাধারণ হয়েছে, তোমরা দর্শন করো। এইবার আমরা মধ্যমগ্রাম স্টেশনের সংলগ্ন চণ্ডীগড় ইউনাইটেড ক্লাবে এসে উপস্থিত হয়েছি। এই প্যান্ডেলটিও কিন্তু অসাধারণ হয়েছে, তাই থিম ভাবনায় অভিনবত্ব দর্শকদের মন চোখ সব টেনে নেবে। এবং মধ্যমগ্রাম
স্টেশন সংলগ্ন তিনটি পুজোই কিন্তু এবার সত্যি অসাধারণ হয়েছে। এই যে দুপাশে দুটি উট তারা রেখেছেন বড় বড়, এটি কিন্তু কার্যত সেলফি জোনে পরিণত হয়েছে, প্রচুর মানুষ এখানে ছবি তুলছেন। কৃষ্ণের জীবনের নানা ঘটনা নিয়ে প্যান্ডেলের ভিতর এবং বাইরেটিকে সাজানো হয়েছে। মা কালীটিও অসাধারণ, যে কালী সেই কৃষ্ণ, এই থিমকে নির্ভর করে ঠাকুর গড়ে উঠেছে। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, এই কামনা করে ভিডিওটি শেষ করছি।